নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরায়। আমি আপনাদের সঙ্গে রয়েছি বিশেষ প্রতিবেদন নিয়ে, কোভিড নাইন্টিন আপডেট নিয়ে। সায়ন, আজকে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রয়েছে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটু আগেই যে টুইট করেছেন, সেই টুইটে তিনি কিন্তু উল্লেখ করেছেন আজকে 710 জনের কিন্তু পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে মাত্র একজনের কিন্তু পজিটিভ পাওয়া গেছে, সেটা খুবই স্বস্তির বিষয়। বিগত দিনগুলির তুলনায় আমরা যদি ধরি, এবং যে একজনের পজিটিভ পাওয়া গেছে তিনি কিন্তু বিএসএফ অফিসিয়ালস, তো আমরা বিগত দিনগুলিতে যদি ধরি, গতকালকের দিনটা যদি আমরা বাদ দিই, গতকালকের দিনটা বাদ দিলে এর আগের দিনগুলিতে যেভাবে সংক্রমণ বেড়ে চলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু একটা স্বস্তি আমরা বলতে পারি। আমি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। টুডে ইন কোভিড নাইন্টিন টেস্ট among 710 civilians and BSF officials of 138th battalion Dhalai district, one BSF official found COVID-19 positive. যে কথাটা আমি একটু আগে বলছিলাম, মাত্র একজনের পজিটিভ পাওয়া গেছে, বিষয়টা খুবই স্বস্তির। এই মুহূর্তে যারা টিভির পর্দায় এসেছেন, আমরা COVID-19 আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। মুখ্যমন্ত্রী কিন্তু আরো বলেছেন, All COVID-19 patients are under proper medication. Team of expert doctors are taking care of them. তিনি কিন্তু সবার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই মুহূর্তে আমি আরেকবার আপনাদেরকে বলে রাখি, আজকে 710 জনের পরীক্ষা হয়েছে, 138 নম্বর বিএসএফ ব্যাটালিয়ন এবং সিভিলিয়ান কিন্তু ছিলেন। মূলত একটা বিষয় স্বস্তির এখানে, যে সিভিলিয়ানদের মধ্যে কিন্তু আমরা ধরেই নিতে পারি এখনো পর্যন্ত কিন্তু সংক্রমণটা ছড়ায়নি। আজকে পর্যন্ত প্রথম দিকে একজন মহিলা আমরা পেয়েছিলাম, সিভিলিয়ান যিনি, উনার সংক্রমণ হয়েছিল, উনি কিন্তু সুস্থ হয়েছেন। তারপর আমরা যেটা দেখেছি আমাদের রাজ্যে, 138 নম্বর বিএসএফ ব্যাটালিয়ান, 86 নম্বর ব্যাটালিয়ান, এগুলিতে যে সংক্রমণ ছড়িয়েছে, তারপর কিন্তু কোনো সিভিলিয়ানের মধ্যে কিন্তু কোনো সংক্রমণ ছড়ায়নি, যেই বিষয়টা আমাদের অনেকটাই স্বস্তির। মুখ্যমন্ত্রী একটু আগে টুইট করেছেন এবং আজকে যে বিষয়টা জেনে আমাদের মধ্যে অনেকটাই আশার আলো জেগে উঠেছে। আমরা কিন্তু অপেক্ষায় থাকি এই সময়টাতে কি বার্তা আমাদের জন্য আসে। আজকে মাত্র একজনের পজিটিভ পাওয়া গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টা বা সংখ্যাটা যদি বলি, গতকালকে বাদ দিয়ে আজকের দিনে মাত্র একজন পাওয়া গেছে, আগামী দিনগুলিতে। হ্যালো 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 হ্যাঁ হ্যালো, এই মুহূর্তে আমরা কিন্তু টেলিফোন লাইনে পেয়ে গেছি আমাদের মধ্যে, হ্যালো, হ্যাঁ আমরা পেয়ে গেছি আমাদের প্রতিনিধি সুতপা গুহকে। সুতপা, আজকে যে বিষয়টা আমরা জানতে পারলাম একটু আগে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে টুইট করেছেন, মাত্র একজন, 710 জনের টেস্ট হয়েছে, মাত্র একজন COVID-19 পজিটিভ পাওয়া গেছে এবং বিএসএফ অফিসিয়ালস, তার মানে সিভিলিয়ানসের মধ্যে কিন্তু আজ পর্যন্ত সংক্রমণটা ছড়ায়নি, প্রথমে একজন বাদ দিলে, কি বলবে? একেবারেই শান, যে তথ্যটা তুমি ইতিমধ্যেই তুলে ধরলে, যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি প্রতিদিনকার মতো, যখন থেকে আমরা দেখছি এই COVID-19 কাউন্ট শুরু হয়েছে, পজিটিভের সংখ্যা আসতে শুরু করেছে, তিনি প্রতিদিনই একেবারে আমরা বলতে পারি নিয়ম করে তিনি সমস্ত আপডেট তুলে ধরছেন। এবং আজকের যে পরিসংখ্যান সেটা তিনি তুলে ধরেন যে একজন ইতিমধ্যেই COVID-19 পজিটিভ পাওয়া গেছে। এবং তুমি জানিয়েছ আমাদের 710 জন, সেক্ষেত্রে সিভিলিয়ানস রয়েছে, সুতরাং সাধারণ মানুষ রয়েছে, এবং বিএসএফ এর অফিসিয়ালস, বিএসএফ এর আধিকারিকরাও রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে এই 710 জনের মধ্যে কিন্তু একজনের COVID-19 পজিটিভের সংক্রমণের খবর আজকে পাওয়া গেছে। যে বিষয়টা শান সত্যির, তুমি একেবারে শুরুতেই যেটা বলছিলে যে অনেকটাই সত্যি, যদিও শূন্যের কোঠায় পর্যন্ত আমরা চাই যে একেবারে সমস্ত কিছুই যেন আমরা যাতে এই COVID-19 আপডেট বলতে গিয়ে যাতে বলি যে শূন্যের কোথায় আজকে সংক্রমণ গিয়ে পৌঁছেছে। বিগত দিনের আমরা যদি পরিসংখ্যান দেখি, যেটা তুমি বলছিলে গতকালকে দুই, তার আগের পরিসংখ্যান গুলি আমরা দেখি, যদি 16, 30, 17, 25 এরকম ভাবে সংখ্যাটা ছিল, এবং এক্ষেত্রে কিন্তু সকলের মধ্যে একটা, তুমি জানো যে, বা আতঙ্ক, একটা অজানা আতঙ্ক সকলের মধ্যেই
বিরাট করছিল যে সেই সংখ্যাটি কতটা হবে, যেন ডাবল সেঞ্চুরি পেরিয়ে যায়, কারণ আমরা জানি দেখো সমস্ত কিছুই সীমিত আকারে রয়েছে। যদিও রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে আমরা জানি ইতিমধ্যেই 410টি বেড কোভিড 19 চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে। তুমি জানো শহীদ ভগৎ সিং যুব আবাসে সেখানে 300টি বেড, তাছাড়া আইজিএম এবং জিবি হাসপাতালে তৈরি করা হয়েছে কোভিড 19 ট্রিটমেন্ট সেন্টার হিসেবে। সেক্ষেত্রেও কিন্তু যখনই আক্রান্তের সংখ্যা হুহু করে বাড়ছিল, সকলেরই কিন্তু একটা আতঙ্ক ছিল, যেন সকলের মধ্যে একটা ভয় সৃষ্টি করছিল, প্রত্যেকেই বসে থাকতেন থেকে কিরকম পরিসংখ্যান আজ আসে। তো গত দুদিনের পরিসংখ্যান যদি আমরা বলি, গতকালকের দুজন এবং আজকের পরিসংখ্যান যদি আমরা বলি, আজকে এ পর্যন্ত যে পরিসংখ্যান যেটা জানা গেছে, এখনো পর্যন্ত একজন আজ সংক্রমণ হয়েছে, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে জানিয়েছেন। নিঃসন্দেহে কিন্তু এটা একটা স্বস্তির বাতাবরণ, এবং আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ রেখেছেন, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেখেছেন। তুমি জানো প্রধানমন্ত্রী বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, এবং সকলেরই নজর ছিল যে ঠিক লকডাউন কোড নিয়ে কি ঘোষণা হয়, এবং ইঙ্গিত কিন্তু আজ প্রধানমন্ত্রী দিয়েছে। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা বলতে পারি যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে রাজ্যবাসী অন্তত গতকালকের এবং আজকের পরিসংখ্যানে। হ্যাঁ, আরেকটা বিষয়, সারা দেশের তুলনায় আমাদের রাজ্যে যে টেস্টের যে হারটা, সেটা যদি একটু তুলে ধরো বা খুলে বলো। একেবারে দেখো, জনসংখ্যার নিরিখে যদি আমরা দেখি, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাই সর্বাধিক এই কোভিড 19 এর টেস্ট করা হচ্ছে। তাছাড়া যদি আমরা বলি যে আসামের পরে একেবারে ত্রিপুরা স্থান রয়েছে, কিন্তু জনসংখ্যার দিক দিয়ে দেখতে গেলে কিন্তু গোটা দেশে নজির সৃষ্টি করেছে ইতিমধ্যেই আমাদের রাজ্য। শিক্ষামন্ত্রী গত পরশু দিনই তিনি যেটা জানিয়েছেন যে 10,000-এর উপর ছাড়িয়ে গেছে যে সংখ্যা, এবং যেটা টেস্টের সংখ্যা, তুমি জানো কাল তো 700-এর উপরে ম্যাসিভ টেস্ট, যেটা মুখ্যমন্ত্রী তার টুইট বার্তায় যে ভাষায় উল্লেখ করেছেন, এবং আজকের 710, এই দুটো সংখ্যা মিলালেও কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে এই সংখ্যাটা আমরা স্বভাবতই বলতে পারি। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি যে গোটা দেশের মধ্যে এই টেস্টের দিকে কিন্তু নজির রেখে চলেছে আমাদের রাজ্য। এবং আরো একটা বিষয় যেটা জানাতে চাইবো তোমাকে সায়ন, প্রত্যেকেরই কিন্তু একটা কথা উঠছিল, প্রত্যেকেরই দাবি উঠছিল যখন বিশেষ করে এই সংখ্যা 100 ছাড়িয়ে যাচ্ছিল, টেস্ট করা প্রয়োজন, খুব বেশি পরিমাণে টেস্টের সংখ্যা বাড়ানো প্রয়োজন, সেটা ধলাইয়ের কন্টেনমেন্ট জোনই হোক বা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় হোক। তুমি দেখেছো যে সাংবাদিকদের মধ্যে যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, তাদেরও সোয়েব টেস্ট, যেটা কোভিড 19 সংক্রমণের জন্য যেটা টেস্ট করা হয়, সেই টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে, সেই টেস্ট করানো হয়েছে। সুতরাং সব মিলিয়ে আমরা বলতে পারি যে রাজ্যে এই যে টেস্টের সংখ্যা বাড়ানো, এটা কিন্তু অনেকটাই গোটা দেশের মধ্যে যেমন নজির সৃষ্টি করেছে, রাজ্যবাসীর জন্য সেটা স্বস্তির বাতাবরণও এনে দিচ্ছে সায়ন। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ শতপা তোমাকে। এই মুহূর্তে যে খবরটিতে আমরা রয়েছি কোভিড 19 আপডেট নিয়ে, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একটু আগে টুইট করে কিন্তু আমাদের জানিয়েছেন আজকে 710 জনের কিন্তু সিভিলিয়ানস এবং বিএসএফ অফিসিয়ালস মিলিয়ে কিন্তু টেস্ট করা হয়েছিল, তার মধ্যে সাংবাদিকও ছিল শতপা, যেটা আমাদেরকে আপডেট দিয়েছে। 710 জনের মধ্যে মাত্র একজনের কিন্তু কোভিড 19 পজিটিভ পাওয়া গেছে, আর বাকিরা সবাই নেগেটিভ। মূলত এই বিষয়টা কিন্তু গত কিছুদিনের তুলনায় একটা স্বস্তির বিষয় আমাদের মধ্যে। আমরা এই বিষয়টাতে চর্চা জারি রাখব। গত কিছুদিন আগের হিসেবগুলি যদি আমরা তুলে ধরি আরেকবার আপনাদের সামনে, গত কিছুদিন আগে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছিল রাজ্যবাসীর মধ্যে, কিন্তু একটা উদ্বেগ বেড়ে চলেছিল এই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছয়। এই সংখ্যাটা কোথায় গিয়ে পৌঁছয় এই বিষয়টা কিন্তু একটা উদ্বেগ এবং উৎকণ্ঠায় রাজ্যবাসী ছিল, কিন্তু গতকালকে আর আজকের টেস্টের যে পরিণাম যেগুলি আমরা আমাদের সামনে পাচ্ছি, এই বিষয়টা কিন্তু আমাদেরকে অনেকটাই স্বস্তির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের কিন্তু সতর্ক এবং সজাগ থাকতে হবে। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারগুলি যে নীতি নির্দেশিকা আমাদের সামনে তুলে ধরছেন, সেই নীতি নির্দেশিকা কিন্তু আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আমাদের কিন্তু লকডাউনের যে নিয়ম নীতি, তাকে কিন্তু অতিক্রম করলে চলবে না। আমাদের তার মধ্যে থেকে, দায়রার মধ্যে থেকে আমাদের কাজকর্ম করতে হবে, আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করতে হবে, সমস্ত বিষয়টা কিন্তু আমাদের নজর রাখতে হবে, কিন্তু সবটাই নীতি নির্দেশিকা এবং নিয়ম কানুন মেনে। হ্যালো, 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 হ্যাঁ,
এই মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে জুড়ে গেছেন আমাদের হেডলাইন্স ত্রিপুরার নিউজ এডিটর প্রণব সরকার মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং কি আপডেট রয়েছে এই মুহূর্তে যদি একটু তুলে ধরেন? সায়ন, তুমি জানো যে আজকে মাত্র একজনের করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে বিএসএফ 1-এর। কিন্তু একটা জিনিস খুব ভালো সাইড, যে সিভিলিয়ানের মধ্যে কোন সংক্রমণ এখনো পর্যন্ত হয়নি। এবং তুমি দেখেছো যে আজকে 700 জন সিভিলিয়ানের লালাবাস পরীক্ষা করা হয়েছে এবং সবগুলো 700টা রিপোর্টই নেগেটিভ এসেছে। আমরা দেখেছি যে আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ডাটা আজকে উনি সাইট থেকে দিয়েছেন যে কত স্যাম্পল হয়েছে। দেখা গেছে যে স্যাম্পল টেস্টে আসামের পরীক্ষা করা আছে, অনেকটা আসামের কাছাকাছি টেস্ট আমাদের করা হয়েছে। যদিও জনসংখ্যার নিরিখে আমরা অনেক ছোট, অনেক পিছিয়ে আমরা আসাম থেকে, কিন্তু টেস্টের দিক দিয়ে আমরা ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে অনেকটাই এগিয়ে। এদিক দিয়ে একটা জিনিস যে এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এখন পর্যন্ত কোনো সিভিলিয়ানের মধ্যে সংক্রমিত হয়নি। এটা হয়েছে একটা আধা সামরিক বিএসএফ এর মধ্যে, এটা কেন হয়েছে সেটা তদন্ত চলছে, কিভাবে হয়েছে নাকি সীমান্ত বর্তী যেখানে এলাকা ভারত বাংলাদেশের প্যাট্রোলিং এর সময় হয়েছে নাকি অন্যভাবে হয়েছে সেটা ইনকোয়ারি চলছে। এটা রিপোর্টও প্রাথমিক রিপোর্ট এসছে, পরবর্তী রিপোর্টের জন্য রাজ্য সরকার অপেক্ষা করছে। কিন্তু একটা জিনিস যেটা রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে এসেছেন যে আপনারা আতঙ্কিত হবেন না, সিভিলিয়ানের মধ্যে হয়নি কিছু ত্রিপুরার যারা বাসিন্দা। একদিকে বলতে গেলে যে ত্রিপুরা, যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন ত্রিপুরা করোনা মুক্ত, এটা কিন্তু মানে অনেকাংশের দিক দিয়ে কিন্তু এই কথাটা একটা বাস্তবতা আছে, কারণ ত্রিপুরার কোন পাবলিকের মধ্যে, ত্রিপুরার কোন লোকের মধ্যে করোনা নেই, করোনা সংক্রমণ নেই। করোনা সংক্রমণ যারা হয়েছে তারা অন্য স্টেটের লোক এবং অন্য স্টেট থেকে ওনারা এসেছেন, বিএসএফ এর ক্যাম্পে ওনারা রয়েছেন। তো এই দিক থেকে যে ত্রিপুরা যে করোনা সংক্রমণ নেই, এটা যে এই তথ্য যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন সেটা অনেকাংশেই ধরে নেওয়া যেতে পারে, এটা একটা বাস্তবতা ভিত্তি আছে। তবুও যেহেতু ত্রিপুরার মধ্যে ওনারা থাকেন, বিএসএফ জওয়ানরা থাকেন, সেক্ষেত্রে ত্রিপুরা করোনা মুক্ত এই কথা বলা যাচ্ছে না। কিন্তু সাধারণ মানুষের মধ্যে, ত্রিপুরার যারা বাসিন্দা তাদের মধ্যে করোনা সংক্রমণ নেই, এই কথা কিন্তু দেড়-তিন মাসে বলা যায়। হ্যাঁ, আরেকটা বিষয় দাদা আপনার কাছ থেকে জানতে চাইব। গত কয়েকদিনের পরিসংখ্যান যদি আমরা দেখি, তার তুলনায় গতকালকে আর আজকে কিন্তু নেহাত কম, তাতে যারা আমরা সিভিলিয়ান রয়েছি আমাদের কি স্বস্তির কোনো ব্যাপার রয়েছে? আমরা কি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি? আমরা কি একটা আত্মবিশ্বাসের জায়গা এখানে রয়েছে কোনো কিছু? আমি আবারও বলবো, আত্মবিশ্বাসের কোনো জায়গা নেই, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এখানে যেটা হয়েছে সেটা হলো সিভিলিয়ানের মধ্যে নেই, কিন্তু নেই এই কথা 100% বলা যায় না। পরীক্ষা কন্টিনিউ চলবে, পরীক্ষা চলবে। প্রধানমন্ত্রীর ভাষণ আজকে শুনেছে, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে 4th লকডাউন কিরকম হবে সেটা, এই লকডাউন 8th লকডাউন শেষ হওয়ার আগে একটা নোটিফিকেশন আসবে। 20 লক্ষ টাকার একটা প্যাকেজ উনি দিয়েছেন আর্থিক সমৃদ্ধির জন্য, ভারতের আর্থিকভাবে যাতে ভারত স্বনির্ভর হতে পারে এই জন্য একটা 20 লক্ষ টাকার প্যাকেজ দিয়েছে। এবং বলেছেন যে ভারতের জিডিপি হার 10% কাছাকাছি চলে যাবে, এই প্যাকেজ ঠিক মতো বাস্তবায়িত হবে। একদিকে যেমন প্রধানমন্ত্রী একদিকে আর্থিক স্বনির্ভরের দিকে এই চলছে, একদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বার্তা উনি দিয়েছেন। এরকম প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে একটা জিনিস স্পষ্ট যে লকডাউন থাকছে, এখন লকডাউনের নতুন নতুন নিয়ম আসছে, কোন কোন জায়গাতে ছাড় দেওয়া হবে, কি কি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, সেই নোটিফিকেশনটা পর্যায়ে লকডাউন শেষ হওয়ার আগে আসবে। একটা জিনিস স্পষ্ট যে লকডাউন এখনই দেশ থেকে উঠছে না, যদিও আমরা দেখেছি যে ট্রেন কিছু অংশে চলাচল শুরু করবে, বিমান চলাচলের কথা বলছে। প্রধানমন্ত্রী আজকে বার্তা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে করোনার সাথে যেরকম দেশ লড়াই করবে, করোনার বিরুদ্ধে যাতে লড়াই করবে, পাশাপাশি করোনার সাথেও বাস করতে হবে। করোনার সাথে লড়াই করে, করোনার সাথে বাস করেই দেশের আর্থিক যে সমৃদ্ধির পথ এগিয়ে যেতে হবে। আমরা দেখি যে গোটা বিশ্বের যে চেহারাটা যদি আমরা দেখি, আমাদের যে আমেরিকার অবস্থা হয়েছে, আমেরিকা কিন্তু একদিক দিয়ে আর্থিক অবস্থা ধসে পড়েছে, একদিক দিয়ে লোক ক্ষেত্রের উপর লোক মারা গেছে, দেশের গোটা বিশ্বের যে সমৃদ্ধিশালী দেশ এবং শক্তিধর দেশ হিসেবে চিহ্নিত আমেরিকা কিন্তু আজকে কার্যত পরাস্ত, এবং দাম তার ওনার হার স্বীকার করে নিয়েছে। এরকম আমাদের যে জাপান বলো, কানাডা বলো, ওরা কিন্তু অনেকটাই কিন্তু করোনা হাতে লড়াই করে আর্থিক পিছিয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব আগে থেকেই আর্থিক স্টেপটা দিয়েছেন, আর্থিক সিদ্ধান্ত উনি দিয়েছেন, আর্থিক প্যাকেজ উনি ঘোষণা করেছেন। কালকে তুমি জানো প্রধান দেশের মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় আলোচনা করেছেন, সন্ধ্যা অব্দি রাত অব্দি কথা
বলেছিলেন কথা বলার পর আজকে সারাদিনের মধ্যে প্যাকেজ তৈরি হয়েছে আরো সিদ্ধান্ত প্রধানমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা হলো যেটা আমরা প্রধানমন্ত্রী বলেছেন বা যে মেসেজটা প্রধানমন্ত্রী দিয়েছেন সেটা হলো একদিকে যেমন ভারতবর্ষ করোনার সাথে লড়াই করবে করোনার সাথে করোনার বিরুদ্ধে লড়াই করবে বা করোনার সাথে বাস করতে হবে প্লাস আর্থিক সমৃদ্ধির পথে ভারতকে এগিয়ে নিয়ে যেতে হবে তিনটি বার্তা প্রধানমন্ত্রী আজকে স্পষ্টভাবে দিয়েছেন এবং এই কথা উনি স্পষ্টভাবে বলেছেন যে লকডাউন কোন 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 ক্ষেত্রে কি কি নিয়মে আসছে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা যদি ত্রিপুরার চেহারাটা যদি দেখি আমরা ত্রিপুরা প্রান্তিক রাজ্যে আছি ছোট রাজ্যে আছি প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজে ত্রিপুরা অবশ্যই লাভবান হবে এবং ত্রিপুরাতে আমরা এই প্যাকেজে সুফল ত্রিপুরার জনগণ অবশ্যই পাবে এখন দেখতে হবে কিভাবে ত্রিপুরার জনগণ পাবে আরেকটা জিনিস হলো যে আরেকটা জিনিস আমাদের স্বস্তির খবর যে ত্রিপুরার যে চিকিৎসা ব্যবস্থাটা অনেকটাই সারা গোটা দেশের সাথে একটা প্রতিযোগিতামূলক অবস্থার মধ্যে আছে কারণ কি যারা যারা করোনায় আক্রান্ত হয়েছেন আমাদের দেখেছি সবাই সুস্থ হয়ে উঠেছেন এবং একজনের মৃত্যুর কোনো খবর নেই এবং যারা বিএসএফ জওয়ানরা আছেন ওনারাও সুস্থ হয়ে উঠছেন এদিক থেকে একটা খুব ভালো জিনিস যে ত্রিপুরাতে করোনা চিকিৎসার একটা ভালো দিক বা একটা ভালো ব্যবস্থা ত্রিপুরা সরকার এর মধ্যে গড়ে তুলতে পেরেছে সারা হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ প্রণবদা আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন হেডলাইন্স ত্রিপুরার নিউজ এডিটর প্রণব সরকার মহোদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি উনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের সংখ্যাটা কিন্তু কম হয়েছে তার সিভিলিয়ান্স যারা আছেন তারা এখনো পর্যন্ত কিন্তু আক্রান্ত হননি তারপরও কিন্তু আমাদের আত্মতুষ্টিতে ভুগলে হবে না আমাদের কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে হবে না আমাদের কিন্তু সচেতন এবং সজাগ থাকতে হবে এই মুহূর্তে কিন্তু আমরা জুড়ে গেছি আমাদের সঙ্গে জুড়ে গেছেন শিক্ষা এবং আইনমন্ত্রী রতনলাল নাথ মহোদয় আপনাকে স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরায় নমস্কার আজকে কিন্তু সংখ্যাটা এই মুহূর্তে আমাদের মধ্যে এসে পৌঁছেছে আজকে গত কয়েকদিনের তুলনায় গতকালকে দুজন আমরা পেয়েছি এবং আজকে একজন সংখ্যাটা বা যদি বলি বিষয়টা এর আগের দিনগুলির তুলনায় অনেকটাই স্বস্তির কি বলবেন এটা তো আমরা আগেই বলেছি যে অ্যাকচুয়ালি কমিউনিটি যে ক্ষেত্রে কমিউনিটিতে এক্সপান্ড করেনি শুধুমাত্র পার্টিকুলার 138 ব্যাটালিয়ন এবং 86 ব্যাটালিয়ন কতিপয় জওয়ানের মধ্যে লিমিটেড ছিল এবং দেখুন আজকে 710টা টেস্ট হয়েছে আজকে SA779 কিন্তু হয়েছে 710 এর মধ্যে এই 710-এর মধ্যে দুজনের কন্ট্যাক্ট মানে কালকে যারা দুজন ছিল এর সাথে সবটা লিংক এসছে কিন্তু মাত্র একজনের পাওয়া গেছে সুতরাং এটা অত্যন্ত স্বস্তির বিষয় এবং আরো আপনারা জানবেন আজকে যে প্রথম যে বিএসএফ এর শুরুয়াত হয়েছিল যে বিএসএফ এর শুরুয়াত হয়েছিল যে প্রথম দুজন বিএসএফ তাদেরকে পরীক্ষা করার পর নেগেটিভ পাওয়া গেছে প্রথম যে আপনার প্রথম যে একজন হেড কনস্টেবল বিএসএফ এর ওদের দুজন নেগেটিভ এবং বিএসএফ এর আইজি কে বলা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং আরো 12 জনের 10 দিন অতিক্রান্ত হয়ে গেছে তাদেরকেও নেওয়ার জন্য বলা হয়েছে আগামীকাল আরো 13 জনের 10 দিন পূর্ণ হয়ে যাবে নিউ গাইডলাইন অনুসারে যদি 10 দিনের পর অটোমেটিক্যালি তাদেরকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে তবুও আমরা আমাদের রাজ্য সরকার সেক্ষেত্রে আমরা প্রত্যেককে টেস্ট অলরেডি গাইডলাইন ছিল যে টেস্ট না করেছে নো নিড টু টেস্ট কিন্তু সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার কোন ঝুঁকি নিতে রাজি নয় সেই জন্য আমরা টেস্ট করিয়ে তারপর তাদেরকে পাঠাচ্ছি এবং সেক্ষেত্রে হোম কোয়ারেন্টাইন থাকবে এবং আজকের তারিখে ভগৎ সিং এর 60+2 62 জন রয়েছে কালকে দুজন জীবিত 87 জন রয়েছে এর মধ্যে
14 জনের জন্য বলা হয়েছে নিয়ে নেওয়ার জন্য এবং বিএসএফ শালবাগানে একজন রয়েছে দিস ইজ দা সিচুয়েশন এবং আমরা গতকাল আমি বলেছিলাম সাংবাদিক সম্মেলনে যে ভারতবর্ষের মধ্যে আমরা আমরা এমন একটা জায়গায় আছি অল ইন্ডিয়া যদি পার মিলিয়ন মানে 10 লক্ষে মাত্র 1280 হচ্ছে আমরা 10 লক্ষের মধ্যে আমাদের পার্সেন্টেজ হল 2587 মানে উই আর নর্থ ইস্টের মধ্যে আমরা প্রথমেই মানে আমরা কোনো লুকাচ্ছি না সিভিলিয়ান হোক সবাইকে এক র্যান্ডম আমরা স্যাম্পল কালেক্ট করছি এবং পরীক্ষা করছি এই ক্ষেত্রে আমাদের উপরে মাত্র 3টা রাজ্য রয়েছে তারা একটু বেশি বেশি করছে আর আমরা সুতরাং আমরা কোনো কিছু লুকোচ্ছি না আমাদের কাছে খবর রয়েছে অনেক রাজ্যে সাবস্ক্রাইব করছে নিজের কিন্তু নিজেদের কৃতিত্ব কিনে নেওয়ার চেয়ে সবচেয়ে বড় কথা জনগণের নিরাপত্তা আগামী দিনে এই সংক্রমণের হাত থেকে কেউ যেন সংক্রমিত না হতে পারে সেজন্য আমাদের সরকার কন্টিনিউ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই হল সিচুয়েশন এই আজকে যে একজন বলছেন তারও কার কার লিঙ্ক কার লিঙ্ক আছে কিভাবে রাখা হচ্ছে কারণ দেখা যাচ্ছে অনেক একটা বিষয় এলাকাতে তারা গেলে তাদেরকে অনেকটাই সংশয়ের চোখে দেখছেন তাদেরকে কিভাবে রাখা হচ্ছে আমাদের অসচেতনতার জন্য আপনারা জানেন যেখান থেকে আসে রাজ্য থেকে আসে সেখানে কিন্তু স্ক্রিনিং করা হয় স্ক্রিনিং না করিয়ে তাদেরকে বাসে উঠানো হয় না স্ক্রিনিং না করিয়ে তাদেরকে ট্রেনে উঠানো হয় না তারপরেও যারা বাসে বা অন্যান্য গাড়িতে আসছে তাদেরকে চোরা বাড়িতে হটস্পট এরিয়া থেকে আসলে প্রত্যেককে একদিনের জন্য ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে রেখে তাদের স্যাম্পল কালেকশন করে তারপরে তাদেরকে যদি পজিটিভ না আসে তাদেরকে নেগেটিভ আসলে তাদের বডিতে সিল দিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় যাতে কোন রকম রিস্ক নেই সুতরাং যারা বাড়িতে আসছে তাদের কোন রকম ভয়ের কিছু নেই তারপর আমরা বাড়িতে রাখছি যা অসচেতনতা বা অজ্ঞানতার কারণে অনেকে এসব করছে আমি তাদের কাছে মেসেজ দেব আমাদের রাজ্য সরকার তরফ থেকে এরা আমাদের রাজ্যের লোক আমাদের ভাই আমাদের বোন তাদের সাথে এরকম ব্যবহার করা উচিত নয় যারা যারা আমাদের রাজ্যের সুবুদ্ধি সম্পন্ন মানুষ এবং সমাজসেবার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অনুরোধ করব তারা যেন এক্ষেত্রে এগিয়ে এসে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করে আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করছি সঠিক সচেতনতা জানিয়ে দেওয়ার জন্য এবং যারা ট্রেনে আসবে আপনারা জানেন কালকে একটা ট্রেন বসবে আগরতলায় পয়েন্ট টু পয়েন্ট মানে বেঙ্গালোর থেকে আগরতলা এসে পৌঁছবে বাজারঘাটে সে সময় সমস্ত প্ল্যাটফর্মকে একদম ব্যারিকেড করা হবে এক একটা কোচ থেকে নামবে তারপর যদি কোনো সিমটমস থাকে তাদেরকে একটা সাইট করবে সিমটমস না থাকলে তাদের বডিতে সিল দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে হোম বাড়িতে আর যদি দেখা যায় সিমটমস আছে তাহলে তাদের ফেসিলিটেশন কোয়ারেন্টাইন রেখে স্যাম্পল কালেকশন করে তাদেরকে পরে পজিটিভ নেগেটিভ যদি আসে তাদেরকে পাঠানো হবে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আর তো এর পরেও 5 জনের মধ্যে একজন কি এই ভিত্তিতে প্রোটোকল অনুযায়ী তাদেরকে আমরা স্যাম্পল কালেক্ট করব এবং যদি পজিটিভ আসে হোম কোয়ারেন্টাইনে হোক ফেসিলিটেশন কোয়ারেন্টাইনে হোক তাকে এনে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা করব আরেকটা বিষয়ে জানতে চাইবো এটা আমি বলবো প্রত্যেককে যারা আছেন সম্ভবতী সম্পন্ন মানুষ কিংবা এই ক্ষেত্রে এগিয়ে আসা উচিত শুধু একটা ব্যাড মেসেজ যাবে আমাদের রাজ্যের একটা সুনাম রয়েছে আমরা এই করোনা পিরিয়ডে আমরা দেখুন না একের পর এক জনকল্যাণের সিদ্ধান্ত নিচ্ছি আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 18 থেকে 20 হাজার মোটর শ্রমিক অটোরিকশা ড্রাইভার ই রিক্সা ড্রাইভার যাদের বৈধ লাইসেন্স রয়েছে 18 থেকে 20 হাজার তাদেরকে প্রত্যেককে রাজ্য সরকার থেকে তাদেরকে 1000টা করে তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সুতরাং একের পর এক আমরা জানি মোটর শ্রমিকরা দীর্ঘদিন ধরে কোনো কাজ করছে না সুতরাং এই সিদ্ধান্ত আমরা নিয়েছি আরেকটা বিষয় জানতে চাইবো আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আটটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন 20 লক্ষ কোটি টাকার একটা বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন। হ্যাঁ, করোনা মোকাবেলায় আমাদের রাজ্যের মানুষ তার থেকে কিভাবে উপকৃত হতে পারে সংক্ষেপে যদি একটু বলেন। এটা রাজ্যের প্রধান দেশের প্রধানমন্ত্রীকে প্রথমে আমি আমাদের রাজ্য সরকার এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ একের পর এক কল্পতরু হিসাবে উনি একের পর দেশের মানুষের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন কল্পতরু হিসাবে, এবং এরপরেও চতুর্থ দফা যে লকডাউন হতে যাচ্ছে উনি বলছেন সেক্ষেত্রে অনেক কিছু রিল্যাক্স রয়েছে, সুতরাং এবং বলেছে যে এই যে 20 লক্ষ কোটি অর্থমন্ত্রক থেকে অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে দু একদিনের মধ্যে বিফোর 17 একটা মেসেজ আসবে কোন কোন ক্ষেত্রে বেনিফিট পাবে, তাহলে আমাদের রাজ্য সে বেনিফিট আসবে। এবং এই ক্ষেত্রে উনি বলেছেন অর্থমন্ত্রকের থেকে একটা নির্দিষ্ট পরিকল্পনা পাঠানো হবে যে এই ক্ষেত্রে এই অর্থগুলি ব্যয়িত হবে। ধন্যবাদ, ধন্যবাদ রতনবাবু আপনাকে। নমস্কার, নমস্কার। এতক্ষণ আমরা কথা বলছিলাম শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথের সাথে, উনি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিলেন। যারা বাইরে থেকে বাসে করে বা ট্রেনে করে আসছেন তাদের বিষয়ে প্যানিক হবার আমাদের কিছুই নেই, তাদেরকে সম্পূর্ণ পরীক্ষা করে তারপর তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। তাছাড়া যদি কারোর কোনো সিমটম থাকে তাদের কিন্তু ফেসিলিটেশন যে কোয়ারেন্টাইন রয়েছে সেখানে রাখা হবে। কোনো মতেই কোনো বিষয়ে রিল্যাক্সেশন নেই, কোনো ছাড় নেই, আমাদের প্যানিক হওয়ার কিছুই নেই। যারা বাড়িতে থাকবে তাদের উপর নজরদারি কিন্তু স্বাস্থ্য দপ্তর অবশ্যই রাখবে। আজকে আমরা কথা বলছিলাম কোভিড-19 আপডেট নিয়ে। আজকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে আপডেট দিয়েছেন, 710 জনের পরীক্ষা হয়েছে, সিভিলিয়ান্স এবং বিএসএফ অফিসিয়ালস মিলে মাত্র একজনের কিন্তু কোভিড-19 সংক্রমণ পাওয়া গেছে এবং তিনি কিন্তু বিএসএফ অফিসিয়ালস। আর আমাদের স্বস্তির বিষয় এটাই, সিভিলিয়ানসের মধ্যে কিন্তু এখনো সেই সংক্রমণ ছড়ায়নি। তাই আমাদের আত্মতুষ্টিতে না ভুগে আরেকটু সজাগ এবং সচেতন থাকতে হবে, এবং যে নীতি নির্দেশিকা রয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সেগুলি মেনে চলতে হবে। চতুর্থ দফার যে লকডাউন তার যে গাইডলাইন সেটা কিন্তু 18 তারিখের মধ্যে আমাদের চলে আসবে, সমস্ত বিষয়গুলি মেনে আমাদের চলতে হবে, তাহলেই কিন্তু আমরা করোনাকে জয় করতে পারবো। আমাদের কোভিড-19 আপডেট নিয়ে এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি, নমস্কার।